ওয়েলকাম। আজকে আবারও একটা হরর গেম খেলবো। যে হরর গেম খেললে পারে, অনেকেই যারা নুব আছো, আমি জানি তোমরা অনেকেই সাহসী, অনেকেই ভয় টয় পাবে না, কিন্তু অনেকেই আছো যারা প্যান্টে হিসু করে দেয়, তারা তিনটা প্যান্ট একসাথে পরবে যাতে হিসু না করো। আর আজকে খেলবো মোবাইলের হরর গেম। গেমটার নাম হচ্ছে হরর এন্টিটি না কি একটা গেমের নাম। চলো স্টার্ট গেম করা যাক। আর এখানে গেমের তিনটা লেভেল আছে, একটা চিকেন, একটা স্কাল, একটা ঘোস্ট, মানে ইজি মোড, হার্ড মোড, প্র্যাকটিস মোড। আর যারা যারা গেমার তারা তারা জানো হার্ড মোডে কঠিন হয়, ইজি মোডে সহজ হয়, আর প্র্যাকটিস মোডে ভূত থাকেই না। ওকে, তো আমাদের গেম হচ্ছে এভাবে স্টার্ট হয়। তো এইভাবে স্টার্ট হলে আমি ভূতের পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে বাইরে আগে। ওকে, গেম স্টার্ট তো হয়ে গেছে, কিন্তু আমি না ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজও পাচ্ছি, কার যেন হাঁটার। মনে হচ্ছে কোনো পাগল মেয়ে হাঁটছে অথবা ভূতচুত কিছু একটা হাঁটছে। একটা চাবিও পেয়েছি আমি, চলো চাবিটা উঠিয়ে নেই। কীটাও উঠিয়ে নিয়েছি, এবার চলো কি নিয়ে আমাকে এই গেটটা খুলতে হবে, মানে এখানে একটা লেটারও পেয়েছি। হ্যাঁ ভাই, কিরকম খেয়েছি, আমি পেপারের মধ্যে চাবি ঢুকালাম, এদিকে গেট আনলক হয়ে গেল। বাহ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সুন্দর, কিন্তু আমি পালাবো কি করে আমি এখন বুঝতে পারছি না। এইদিকে কোনো রাস্তা নেই, আর এইখানে আমি কি অন্য কোনো চাবি পাবো আরও? তাছাড়া কি কিছু একটা বার করতে হবে খুঁজে, তারপর এখান থেকে পালাতে হবে। ও, এগুলো সরাতে পারি আমি। আচ্ছা, এই বাক্সগুলো আমি ভাবছিলাম সরাতে পারবো না, বাক্স সরাতে পেরেছি। চলো বাক্স সরি। এটা কি, এটা কি? এ ভাই, এটা কি জিনিস? দাঁড়াও দাঁড়াও, এটা কিছু একটা হ্যান্ডেল, ইলেকট্রিসিটি প্যানেলের হ্যান্ডেল। হ্যাঁ, আচ্ছা, আমাকে লাইন বাই লাইন মনে রাখতে হবে যে কোনটা কখন ওঠাতে হয়। তিন নাম্বার আগে, তিন নাম্বারের পরে দিতে হবে চার নাম্বারটা। এদিকে ভূত চলে আসবে না তো আবার কে জানে ভাই, ভয় ভয় লাগছে একটু একটু। তিন নাম্বার, চার নাম্বার, দুই নাম্বার, তারপরে পাঁচ নাম্বার। ওকে, এবার এক নাম্বার, লাস্টে এক নাম্বার। ওকে, হয়ে গেছে, কিছু তো একটা হলো। একটা গেট আনলক হয়েছে, এখান থেকে একটা চাবি পেয়েছি। চলো এই চাবিটাও নিয়ে নিই, এই চাবি দিয়ে আমি পুরো একটা গেট আনলক করতে পারবো মনে হয়। চলো দেখি। আর এই ঘর থেকে আমাকে এসকেপ করতে হবে। কোন পাগলি যে আমাকে এখানে আটকে রেখেছে ভাই কে জানে। এটা ভাঙতে আমাকে হাতুড়ি বা ক্রোবার কিছু একটা খুঁজতে হবে। তার আগে চলো এই গেটটাই যাওয়া যাক, এই গেটটাই গিয়ে দেখি। ওকে, এটা না না, চাবি দিয়ে তো এটা আনলক হলো না, চাবি দিয়ে আনলক। আচ্ছা, আর একটা লেটার পেয়েছি, লেটার দেখি কী লেখা আছে। আচ্ছা, এই গেমের মধ্যে যে ভূতটা আছে সেটা একটি মহিলা ভূত, আর ওই ভূতটা যখন আমাকে দেখে না তখন অনেক রেগে যায়। ওটাকে অনেকবার মানানোর চেষ্টা করেছে এটাই বলছে, কিন্তু তাকে পটানো যাচ্ছে না। তার জন্য আমাকে তাকে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে এড়িয়ে চলতে হবে। আর এখানে ডোরটা লক তালাম, আর চাবি কী কাজের ভাই? কিছু তো একটা করতে হবে আমাকে এখান থেকে বেরোনোর জন্য ফাটাফাট। ওকে, এটা কি? ওকে, এখানে আমি লুকাতে পারবো। আচ্ছা, ওকে, চাবি দিয়ে গেটটা আনলক করতে পেরেছি। আচ্ছা, চাবি যখন ক্লিক করবো তখন চাবি কাজ করবে। আচ্ছা, বুঝতে পেরেছি, চলো এবার ঘরটায় যাওয়া যাক। ওকে, গেমটা তো বেশ ভালো বানিয়েছি, কিন্তু এখনও ভূতের দেখা পাইনি, এটা একটু দুঃখজনক বিষয়। এটা কি? আচ্ছা, ফ্ল্যাশ লাইটও আছে এই গেমের মধ্যে, যদি ফ্ল্যাশ লাইট পাই এটা ফ্ল্যাশ লাইটের ব্যাটারি, ব্যাটারি ইউজ করতে পারবো। আর দুটা মুরগি পেয়ে গেছি, আর আমাকে আট ছয়টা মুরগি খুঁজতে হবে। যদি ছয়টা মুরগি পাই তাহলে গেমটা আমি এসকেপ করতে পারবো মনে হচ্ছে। চলো ফটাফট, কিছু একটা আওয়াজ তো, আওয়াজ তো করলো ভাই, লুকাও এখানে। এদিকে দেখো কি একটা, ও ভাই ভাই, ভূত চলে আসছে সিরিয়াসলি। এটা গ্র্যানির ছোট বোন মনে হচ্ছে ভাই, কোমর ভেঙে গেছে তো। এটা কিছুটা আইওয়াকির মতো দেখতে, দেখো মুখোশ পড়ে আছে ভাই, নির্ঘাত পাগল মেয়ে ভাই। ও, দেখতে পারিনি তো, না এখনো দেখতে পাইনি আমাকে, নির্ঘাত পাগল ভাই। এই পাগল ভূত দেখে ভয় পাওয়ার কিছু নেই। পাছার মতো কি বাড়ি মারবো নাকি? ও না, চলে গেছে, ওইদিকে চলে গেছে। চলো এবার আমাকে এখান থেকে পালাতে হবে। চলো, ও ভাই ভাই ভাই, ভূতটা ডেঞ্জারাস ছিল। চলো এখান থেকে আমাকে দেখতে হবে যে এখানে আরও কি আছে। ও হো, বিশাল বড় গেম মনে হচ্ছে আমার এটা। আর এখানে কি আছে? কয়েন আছে, কয়েনগুলো কালেক্ট করতে পারি। আর এখানে দেখি আরও কী কী আছে, অনেক বড় গেম হতে চলেছে এটা আমার মনে হয়। আর এখান থেকে আমাকে খুঁজতে হবে মুরগি, খুঁজতে হবে আর ছয়টা। চলো ফটাফট। ও, এইদিকে তো মনে হয় ভূতটা গেছিলো ভাই, এদিকে যাওয়াটা কি আমার ঠিক হবে আমি জানি না। চলো এদিকটাই যাবো, এদিকটাই গিয়ে আমি ভূতটা আগে দেখবো যে ভূতটা কোথায় গেলো, তারপর এগুলো খুঁজো। আচ্ছা, এগুলো লুকানের জায়গা, আমাকে জিনিস খুঁজতে হবে আরও ইন্টারেস্টিং, মানে মুরগি খুঁজতে হবে মেন কথা ভাই। আরে আওয়াজ করিস না ভাই, ভূত চলে আসবে। ও আসছে, মনে হয় আসছে, মনে হয় ভূত আসছে ভাই। ও, লুকা 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 লুকা, শিট 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 শিট, ভূত চলে আসছে ভাই। এই দেখো, এই দেখো, এই দেখো চলে আসছে। খুঁজে পাইনি আমাকে, যদি খুঁজে পাই কী যে করবে। আমাকে তিনটা চান্স দিয়েছি গেমের মধ্যে, যেহেতু ইজি মোডে খেলছি তিনটা চান্স আছে আমার কাছে, তবুও ভয় লাগছে। যদি মানে মরতে ফরতে চাই না আমি ভাই, প্রো গেমার বলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। চলো ফাটাফাট, ভূতটা যায়ও না ভাই, কীরকম ঘাড়তারা ভূত ভাই, পালা এখান থেকে। গেছে গেছে গেছে। চলো আমাকে আর ছয়টা মুরগি খুঁজতে হবে ভাই, মুরগি খুঁজাও কত কঠিন ভাই। আর একটা কিছু স্কাল খুঁজতে হবে, ওইটা হার্ড মোড, একদিন হার্ড মোডেও ট্রাই করবো গেমটা, আগে দেখি কেমন, যদি কমপ্লিট করতে পারি তাহলে হার্ড মোডেও একদিন খেলবো। আপাতত চলো এটা এসকেপ করা যাক। ওকে, মনে হয় ভূতটা চলে গেছে, ওকে বাইরে বেরিয়ে গেছি আমি তো। এবার বসা যায় কি না? বসাও যায় না গেমের মধ্যে, আমি লুকাতে পারি, বসতে পারবো না, এটা আবার কীরকম হলো। দেখালো ওইদিকে গেলাম আর ওইদিকেই ভূতটা দাঁড়িয়ে আছে হা করে।
ভূত তো না পাগলি, এটা ভূতের মতো মানে সাইকো টাইপের কিছু একটা। এই এটা কি, এখানে একটা গেট আনলক? ও এটা তো আমি আসলাম ঘরে ভাই, আমারও মাথা ফাথা খারাপ হয়ে গেছে। এইদিকে দেখো একটা পুরো ঘর আছে তো। চলো এখানে হয়তো আমি পাবো মুরগি টুরগি আরও কিছু, আর আমাকে কিছু খুঁজতে হবে ওই যে প্ল্যাঙ্কগুলো ভাঙার জন্য। হার্ড মোডে খেললে ভাই ভূত আসছে আমার পিছিয়ে পিছিয়ে। কাটা ভূত আমাকে ধরতে পারবে না, ভূতের স্পিড এমনিতেই অনেক স্লো। এ ভূতের হরলিক্স খেতে হবে আমাকে ধরতে হবে। ভূত দিকে, আরে ভাই আওয়াজও করে দিচ্ছি আবার। চলে এই গেটটা, ওকে গেট তো খুলে ফেলেছি, দেখি মুরগি পাওয়া যায় নাকি এখানে আরও। ওকে আর কিছু পেয়েছি পেয়েছি, আরে না মুরগি না ভাই, আমাকে মুরগি খুঁজতে হবে মেনলি। লুকা লুকা এখানে লুকা, আরে কোথায় লুকা 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 লুকা। ভাই এটা অনেক কঠিন গেম হতে চলেছে, চলো আর একবার ট্রাই করা যাক। টু লাইফ লেফট, মানে আরও দুটো লেফট আছে আমার কাছে লাইফ। আরে কী বলছি আমি, মানে দুটো হার্ট আছে আমার কাছে, আরও তিনটে হার্টের মধ্যে আর দুটো হার্ট আছে। চলো এবার ফাটাফাট আমি যেখান থেকে মরেছিলাম সেখানেই যাবো, সেখানে গিয়ে আরও তিনটা চারটা মুরগি খুঁজতে হবে, মানে ছয়টা মুরগি আরও খুঁজতে হবে, দুটো মাত্র চান্স আছে। চলো ভূতটা থাক আর নাই থাক, এবার আমি পালাচ্ছি ভাই, এবার আর ভূতের ভয় করলে চলবে না। ইজি মোডে খেলেও যদি মরে যায় ভাই, মান সম্মানটা কোথায় যাবে আমার? এ রে ভাই এখানে কি একটা পাজল আছে তিনটা, আমি এটা সলভ করতে পারছি না, আগেরটা কঠিন তাও সলভ করে দিলাম। চলো এখান থেকে এই গেটটা লক করো, আর একটা চাবি আমাকে খুঁজতে। ও এখানে আরও দুটো আছে, দাঁড়া আমি বুঝতে পেরেছি, প্রথমে এটা দিতে হবে, তারপরে এখানে কোনো একটা দিতে হবে মনে হয়। আচ্ছা 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 বুঝতে পেরেছি, প্রথমে এটা, আরে কী রে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা, আরে না রে পারবো না ভাই আজকে, আর মনে হচ্ছে আমার আর একটা লাইফ বাঁচা আছে এবার। আরে ও চলো আর একটা লাইফ মাত্র বাঁচা আছে আমার, এই একটা লাইফে যদি পারি পারবো, নাহলে অন্যদিন খেলবো ভাই। আমি আজকে ট্রাই করলাম, তোমরা অনেকেই কমেন্টে বলছিলে যে এই গেমটা খেলো, ওই জন্য কিন্তু সাহস করে গেম খেলছি ভাই। হার্ট অ্যাটাক ফাট অ্যাটাক চলে এসে সব তোমাদের দায়। চলো এখানে, আরে ভয় ভয় লাগছে এবার একটু, এগুলো তো সলভ করে দিয়েছিলাম। চলো এবার ফাটাফাট আমাকে উপরে যেতে হবে, উপরে গিয়ে ওইখানটায় আবার যাবো। এবার মোটামুটি অনেকটাই শিখে গেছি যে কী করে করতে হয় ওটা। চলো উপরে যাই, রে ভূতটা আবার আসবে, আমাকে প্ল্যাঙ্কে পা দেওয়া যাবে না, যে প্ল্যাঙ্কগুলো আছে না এখানে পা দেওয়া যাবে না। ভূতটা আমাকে দেখে নিয়েছে ভাই, ভূতটা আমার পিছে পিছে আসছে। ও শিট শিট শিট, ঘরাটকা 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 ঘরাটকা, এখানে আটকাও। ওকে ও এখানে আরেকটা আছে ভাই, আগে বলবে না। আরে শিট 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 শিট, চলো এখানে আমাকে এটা করতে হবে, এখানে এটা করতে হবে, তারপরে করতে হবে এটা, তারপরে করতে হবে ওটা। আমি বুঝতে পেরেছি, এই পুতুলটা আসছে আবার, ও পুতুল না তো ওই যে ওই মহিলাটা। এরে হয়েছে হয়েছে হয়েছে, চলে আসছে ভাই। আরে ভূত এদিকে আসবে, আমার এদিকে আসবে ভাই, দেখে নিয়েছে আমাকে, আমি এখানে আছি, আমাকে দেখতে পেয়ে গেছে। চলো আমি লুকাই ফাটাফাট। আরে ভূত আসিস না ভাই, আসিস না, এরে লুকাতে হবে আমাকে। ভূত দেখে লুকায় না, যারা ভীতু তারা ভূত দেখে লুকায়, কিন্তু আমি ভীতু না, এই জন্য আমি লুকাচ্ছি না। কি বলছি, মাথা ফাথা খারাপ হয়ে গেছে এই পাগলিটার মতো আমারও। ও এখানে ভূতটা আছে, আয় 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 আয়, কেন কোথায় যাচ্ছিস, আয় আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। আসছেও না ভয়ের ঠেলায়, ওইদিকে গেছে ভূত, ওইদিক দিয়ে বেরোবে। ও বুঝতে পেরেছি আমাকে এদিকে যেতে হবে। ও ভূত গেট খুলে দিয়েছে, ভূত গেট খুলে দিয়েছে ভাই। চলো এখানে খুলতে হবে, তারপরে এটা খুলতে হবে। ওকে ওকে ডান 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 ডান, ওকে ওকে খুলে দিয়েছি খুলে দিয়েছি। কী করে খুলতে হবে বুঝতে পেরে গেছি। চলো এবার খুঁজে দেখি এখানে কী পাওয়া যায়। এখানে আর একটা লেটার আছে, তার আগে দেখি ভূত আছে নাকি। ও ভাই এখানে আমি 2 মাস ধরে আটকা পড়ে আছি, ভূতটা আমাকে আটকে রেখেছে তাই বলছে লেটারে। আমি ঠিক মতো ঘুমাইও নি, এত আটকা পড়ে আছি। একটা চাবি পেয়েছি, আর একটা চাবি পেয়েছি। চলো এই চাবি দেখি কী হয়, এটা দিয়ে পারছে, এটা দিয়ে লক খোলা যাবে এটার। আচ্ছা খুলে দাও, তারপরে এখান দিয়ে, আরে লক খুলে কী হলো আমি বুঝতে পারলাম না। চলো এখানে দেখে আরও কিছু পাওয়া যায় নাকি, এখানে কিছু কাজের জিনিস নেই। চলো এখান থেকে যাওয়া যাক, ভূতটা আবার আসবে না তো এদিকেই। আয় 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 আয়, কোনো অসুবিধা নেই ভাই, প্রো হয়ে গেছি খেলতে খেলতে। ও আরেকটা ঘরে চলে আসছি, এই ঘরে দেখি কিছু কাজের জিনিস পাওয়া যায় নাকি। এত কঠিন বানানোর কী দরকার ভাই, দিয়ে দিত মুরগি চার সাইডে একটা হয়ে যেত। এটা যদি ইজি মোড হয় তাহলে হার্ড মোড কত কঠিন হবে ভাই। আরে ভাই পালা এখান থেকে, পালা 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 পালা। সেটার বুড়ি ভূত চলে আসছে, বুড়ি ভূত চলে আসছে আবার আগে। এখানে লকটা খুলতে আমাকে চাবি লাগবে আর একটা। চলো ফাটাফাট দেখি আরও চাবি কোথায় খুঁজে পাওয়া যায়। নিচে চলো, নিচে 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 ভূত। আরে আরে আমার মাউস কন্ট্রোল, আরে কিরে আরে কিরে আরে কিরে, ও শিট 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 শিট। আরে ভাই 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 ভাই, পালা এখান থেকে, পালা এখান থেকে, পালা এখান থেকে, পালা। এখান থেকে গিয়ে আমাকে ওইখানটায় যেতে হবে যেখানে হচ্ছে ইয়ে থাকে। আরে খোল ভাই, এখানে দেখি কিছু আছে নাকি, আপাতত দেখতে পাচ্ছি না, এখানে কিছু নেই। হ্যাঁ আসো, এবার আসো ভূত, ভয় পাই না তোমাকে, দেখো মুখোশ পরে হ্যাঁ করলে পারে ভয় পাবো। ভাই আজকে পারবো না ভাই, আমি আজকের মতো আর খেলবো না।
যদি এই গেমটার পার্ট চাও মানে ফুল স্কেপ দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে 8000 লাইক করে দাও, 8000 যদি লাইক হয় তাহলে আমি গেমটা ফুল স্কেপ করবো একদম একটা না ভাই, তাও আবার হার্ড মোডে না ইজি মোডেই করবো, তারপরে হার্ড মোডে করবো। তাড়াতাড়ি লাইক করে দাও, চ্যানেলটিতে যারা নতুন এসে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এখানে গেম খেলি আমি, সাবস্ক্রাইব করো, ইন্টারেস্টিং গেম আরও খেলবো। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই বাই।